বন্ধুরা, প্রায় সকলেই ইলন মাস্কের প্রশংসা করেন। সারা দুনিয়া জুড়ে তার কয়েক কোটি ফ্যান আছে, আর থাকবে না কেন, তিনি একজন জিনিয়াস ব্যক্তি। আমাদের পৃথিবীর জন্য কত কিছুই না করছেন। স্পেসএক্সের মাধ্যমে তিনি মানুষকে মঙ্গলে পাঠাতে চান। বোরিং কোম্পানির মাধ্যমে তিনি মেটাতে চান ট্রাফিকের সমস্যা। সোলার সিটির মাধ্যমে কমাতে চান গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। আর এরকম না জানি আরও কত গুরুত্বপূর্ণ মিশনের অংশ তিনি। অনেকেই বিখ্যাত হওয়ার জন্য পাবলিসিটি স্টান্ট ও মার্কেটিং ক্যাম্পেনের মাধ্যমে নিজেদের ব্র্যান্ডের প্রচার করেন, কিন্তু ইলন মাস্ক তাদের মতো নন। তার কোম্পানির প্রোডাক্টগুলোই তার জন্য এক একটি ব্রেকিং নিউজের কাজ করে, আর সে কারণেই সকলেই স্বীকার করতে বাধ্য হন যে সফলতার আরেক নাম ইলন মাস্ক। কিন্তু এখন প্রশ্ন হলো, ইলন মাস্ক কীভাবে এই সাফল্য অর্জন করলেন, আর কেনই বা মানুষ তারা তো প্রশংসা করে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সে কথাই আলোচনা করব এবং আপনাদের পাঁচটি টিপস দেব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বি ইনোভেটিভ। ইলন মাস্কের ইনোভেটিভ থিঙ্কিং, অর্থাৎ নতুন কিছু তৈরি করার চিন্তাই তার প্রধান শক্তি। তার এই নতুন ভাবনা, নতুন চিন্তা ও আবিষ্কার অনেক মোড় তৈরি করেছে। যখন তিনি পেপ্যালের সহপ্রতিষ্ঠা করেন, তখন সেটাই ছিল পৃথিবীর একমাত্র কোম্পানি যেটা বৈদ্যুতিক উপায়ে মানি ট্রান্সফারের পরিষেবা দিত। স্পেসএক্স ISS, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মহাকাশযান পাঠানোর জন্য প্রথম প্রাইভেট কোম্পানি। আবার টেসলা পৃথিবীর মুখ্য ইলেকট্রিক কার উৎপাদনের কোম্পানি। আর তার জন্য ইলন মাস্ক অনেকবার বলেছিলেন কোনো ট্রেন্ড অনুসরণ না করতে। তিনি বারবার বলেছেন অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতায় না নেমে নতুন কিছু তৈরি করার দিকে মন দিতে হবে। এমন কিছু তৈরি করতে হবে যাতে থাকবে একাধিপত্য, অর্থাৎ মনোপলি। তখন এমনিতে আপনার সমস্ত প্রতিদ্বন্দ্বী আপনার পিছনে থাকবে। সহনশীল হতে হবে। ইলন মাস্ক একটি ইন্টারভিউতে বলেছিলেন যে সকলে ব্যবসা করতে পারে না, কেননা এর জন্য সবথেকে প্রয়োজনীয় হলো সহনশীল হওয়ার ক্ষমতা। রাগ, দুঃখ, আবেগ, এ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে হবে, আর সে কারণে নিজের মধ্যে কাঠিন্য আনা প্রয়োজন। মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তুলতে হবে। তাছাড়া উনি এটাও বলেছিলেন যে স্টার্টিং আ কোম্পানি ইজ লাইক ইটিং গ্লাস, অর্থাৎ একটি কোম্পানি শুরু করা কাঁচের টুকরো গিলে খাওয়ার সমান। আর শুধু ব্যবসায় নয়, যে কোনো কিছুই, যেমন শিক্ষা, খেলাধুলা বা চাকরি, সমস্ত কিছুতেই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিজের ক্যারিয়ারে সাফল্যের বদলে ব্যর্থতা দেখে, আর এই অভিজ্ঞতা থাকাটাও খুবই জরুরি। কেননা ভুল থেকেই আমরা শিক্ষা নিই এবং পরবর্তীকালে আরও ভালো কাজ করি, আর তখনই আমরা সাফল্য পাই। নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। বন্ধুরা, নিজের স্বপ্নগুলোকে শুধু এ কারণে এড়িয়ে যাবেন না কারণ আপনি সেই ব্যাপারে কম জানেন। ইলন মাস্কেরও অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু তার জন্য তিনি থেমে যাননি। দেখুন আজ তার টেসলা কোম্পানি কোথায় গিয়ে পৌঁছেছে। ইলন মাস্ক কোনো রকেট সায়েন্টিস্ট নন, আর তাছাড়া এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ডিগ্রিও তার ছিল না, কিন্তু তাও তিনি নিজের চিন্তায় অটুট থেকে স্পেসএক্স শুরু করেন। আর একটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, মাত্র 12 বছর বয়সে তিনি শুধুমাত্র বই পড়ে বেসিক কম্পিউটার প্রোগ্রামিং ও কোডিং শিখেছিলেন। আজ আমরা যে যুগে বাস করছি তাকে বলা হয় এজ অফ ইন্টারনেট বা ইন্টারনেটের যুগ। এখানে আমাদের কাছে আছে অসংখ্য প্রযুক্তি, বই, অনলাইন কোর্স, তাই কোনো অজুহাত দেখানোর জায়গা নেই আমাদের। তাই যদি আপনি বলেন এ ব্যাপারে কোনো ধারণা নেই, তাই আপনি কাজটি করতে পারবেন না, তবে আপনি নিজেকে মিথ্যে বলছেন। ইফ ইউ ক্যান ডু ইট নাও, ইউ ক্যান ডু ইট এভার। আশাবাদী হতে হবে। ইলন মাস্ক একজন খুবই আশাবাদী ও আত্মবিশ্বাসী মানুষ। তিনি সবসময় নিজের জন্য ও তার কর্মচারীদের জন্য চ্যালেঞ্জিং ডেডলাইন তৈরি করেন, কারণ তিনি বিশ্বাস করেন এভরিথিং ইজ পসিবল, অর্থাৎ সমস্ত কিছুই সম্ভব। যেমন স্পেসএক্সের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হলো স্পেস ট্রান্সপোর্টেশনকে সস্তা অর্থনীতির সহায়ক করে তোলা। তার জন্য স্পেসএক্সের কর্মচারীদের উৎপাদন মূল্য 90% কম করতে হবে, যেটা এমনিতেই খুব কঠিন, কিন্তু তা সত্ত্বেও চেষ্টা চলছে। ওনার কর্মচারীরা বহুবার এ সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সফল হয়েছেন, আবার অনেকবার ব্যর্থও হয়েছেন। তাই আসল কথাটি হলো, আপনি তখনই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবেন যখন আপনার নিজের প্রতি ভরসা থাকবে, বিশ্বাস থাকবে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নের উপর ভরসা রাখুন,
কঠোর পরিশ্রম করুন, আপনি নিশ্চয়ই সফল হবেন। পাওয়ার অফ ফোকাস। ইলন মাস্ক পৃথিবীর একমাত্র সফল ও কোটিপতি ব্যক্তি নন যিনি পাওয়ার অফ ফোকাসে বিশ্বাস করেন। ওয়ারেন বাফেট তার নট টু ডু লিস্ট বইয়ে একথা বলেছেন। স্টিভ জবসও বারবার ফোকাসড মাইন্ডসেটের কথা বলেছেন। তার মতে কি করব না সেটা জানা, কি করতে হবে জানার মতোই সমান জরুরি। তাদের সকলের মতেই ফোকাস থাকার জন্য ডিস্ট্রাকশন এলিমেন্টগুলোকে বাদ দেওয়া ভীষণ প্রয়োজন, অর্থাৎ কাজের সাথে সম্পর্কহীন সমস্ত জিনিসগুলোকে এড়িয়ে যেতে হবে। ঠিক যেমন কোনো কিছু কিনতে টাকা খরচ করার আগে আপনি ভাবেন জিনিসটা আপনার কাজে লাগবে কি না, ঠিক একইভাবে কোনো কিছু করার আগে নিজেকে প্রশ্ন করুন সেটা আপনার জন্য জরুরি কি না, লাভজনক কি না। যদি তা হয় খুবই ভালো, কিন্তু যদি তা না হয় তবে তখনই সেটা বন্ধ করতে হবে। আশা করি ভিডিওটির মূল বক্তব্য আপনি বুঝতে পেরেছেন এবং তার থেকে উপকৃত হবেন। ভিডিওটি আপনার মনোবল বাড়াতে একটুও সাহায্য করে থাকলে একটা লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে তারা উপকৃত হয়। আর সর্বদা মোটিভেটেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।